হাই, আসসালামু আলাইকুম। দ্য এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। তথ্যগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং ভিডিওটি শেয়ার করবা। আজকে 19 ডিসেম্বর মাননীয় শিক্ষামন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেন, সেখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়। তার প্রথম সিদ্ধান্ত হয় পাবলিক পরীক্ষা নিয়ে, পরের সিদ্ধান্ত হয় কবে স্কুল খুলবে এই বিষয় নিয়ে। তো তোমাদের প্রথমে জানিয়ে দিই, যারা নাকি 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে। আর যারা নাকি এইচএসসি পরীক্ষা দিবে, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে। তোমাদের কথাটা আবার রিপিট করে বলছি, যারা নাকি 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে। আর যারা নাকি 2021 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে। তারপরে হলো, তারপরে আসছে যে কবে নাগাদ স্কুল কলেজ খুলবে। সেই প্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি থেকে স্কুল এবং কলেজ খুলে দেওয়া হবে, সবাই সেখানে যাবে, স্কুলে তাদের ক্লাস চলবে। মানে এক কথা হলো, তোমাদের ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ চালু হবে, সেখানে সবাই যাবে এবং পড়তে পারবে, চালু করা হবে। আর আর প্রসঙ্গে তিনি বলেন যে কোনো গুজবে কান দিবেন না, 2021 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দুটাই হবে, কোনো অটোপাস হবে না। আর অটোপাসের দিন শেষ 2020 সালে, করোনার কারণে সবাইকে অটোপাসের মাধ্যমে পাস করানো হয়েছে, যেমন এইচএসসি পরীক্ষা অটোপাসের মাধ্যমে পাস করা হয়েছে। কিন্তু 2021 সালে আর অটোপাস দেওয়া হবে না, সবার পরীক্ষার মাধ্যমে তাদের নির্দিষ্ট তাদের মেধা তালিকা যাচাই করে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে, এতে ভুল নাই। আর তোমাদের এই ডিউস্টল 100% ট্রু নিউজ। আর এটা তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবা আর ফ্রেন্ডদের জানানোর জন্য। আল্লাহ হাফেজ।